পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালের সিনেমার অভিষেক হয়েছিল বাংলাদেশের ছবি প্রিয়তমার মধ্য দিয়ে। শাকিব খানের সঙ্গে বাংলাদেশের এই সিনেমায় অভিষেক ঘটার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক নতুন সিনেমার প্রস্তাব পাচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশের কবিতে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোলের ছবিটির প্রথম লটের শুটিং হয়েছে ভারতেই। এবার নতুন খবর দিলেন ইদিকা। ঘরের মেয়ে অবশেষে ঘরের ছবিতেই অভিনয় করতে চলছেন। টলিগঞ্জের সুপারস্টার দেবের বিপরীতে খাদান ছবিতে দেখা যাবে ইদিকাকে। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন সুজিত দত্ত। এ খবরটি অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, তবে ইদিকা মুখ খোলেননি। সোমবার রাতে ছবিটির ফার্স্ট লুক মোশন পোস্টার ফেসবুকে প্রকাশ করেছেন ইদিকা নিজেই। ক্যাপশনে লিখেছেন, টলিউডে আমার অভিষেক ছবির প্রথম পোস্টার। আমার সঙ্গে সুপারস্টার দেব অভিনয় করবেন। অ্যাকশন, থ্রিলার ও বিনোদনের জন্য আমরা আসছি। উল্লেখ্য, কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইদিকা পাল নৃত্যশিল্পী হিসাবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক কপালকুণ্ডলা স্টার জলসায় প্রচারিত এই ধারাবাহিকে পদ্মাবতী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে রিমলি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তাছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে প্রিয়তমা সিনেমায় অভিনয় করে দুই বাংলায় খ্যাতি ছড়ান এই অভিনেত্রী। সজল খান, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।